ইসরায়েলি বাহিনীতে তুর্কি সেনা অতপর তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকত্ব বাতিলে অনর তুরস্কের পার্লামেন্ট বিশেষ প্রতিবেদন প্রিয় দর্শক ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে নারী ও শিশুসহ এ পর্যন্ত প্রায় আটত্রিশ হাজার তিনশোর মতো ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে আহত এবং পঙ্গুত্ব করেছেন প্রায় হাজার তারই জেরে মধ্যস্থতাকারীদের মাধ্যমে হামাস ও ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে এরই মধ্যে এবার আলোচনায় ইসরায়েলি সামরিক বাহিনীতে তুর্কি নাগরিক থাকার বিষয়টি জানা গেছে যেসব তুর্কি নাগরিক ইসরায়েলি বর্বর বাহিনীতে কাজ করছেন এবং যারা যায় বর্বর আগ্রাসনে জড়িত রয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য তুরস্কের জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে টার্কিশ ফ্রি কজ পার্টি কুর্দি প্রভাবিত ও ইসলামপন্থী দলটির নেতা সারকান রামানলি তুর্কি সংসদে বিলটি উত্থাপনের পর বলেছেন তুরস্কের যেসব নাগরিক ইসরায়েলে দ্বৈত নাগরিকত্ব নিয়ে বসবাস করেন এবং যারা গাজায় বর্বর আগ্রাসনে যুক্ত তাদের নাগরিকত্ব বাতিল করতে হবে পাশাপাশি তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পদ জব্দ করার দাবিও জানানো হয়েছে ওই বিলে রামানলী বলেন আমরা মনে করি তুর্কি বিরোধী অপরাধে ইসরায়েলের দ্বৈত নাগরিক যারা গাজায় মানবতাতে জড়িত তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া উচিত এজন্য আমরা সংসদে এই বিল উত্থাপন করেছি তুরস্কের এ নেতা বলেন আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুসারে আমাদের অবশ্যই সক্রিয়ভাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে লড়াই করতে হবে কিন্তু তুরস্কের আইন ও বিচার মন্ত্রণালয় বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি আমরা কিসের জন্য দীর্ঘ নয় মাস অপেক্ষা করলাম সেই সঙ্গে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের কাছ থেকে জব্দ করা সম্পদ অসহায় পরিবারগুলোর মাঝে বিতরণ করে দিতে হবে বলেও দাবি করেন রামানলী বিলটি আইনে পরিণত হলে তা ইসরায়েলে কর্মরত কতজন তুর্কি সেনার উপর প্রভাব ফেলবে তা পরিষ্কার নয় কারণ ইসরায়েলের সামরিক বাহিনীতে কাজ করা এই ধরনের দ্বৈত নাগরিকদের সংখ্যা স্পষ্ট নয় এর আগে দক্ষিণ আফ্রিকাও দেশটির দ্বৈত নাগরিকদের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি করেছে যারা ইসরায়েলের সামরিক বাহিনীতে কাজ করছেন দক্ষিণ আফ্রিকা বলেছে ইসরায়েলি সামরিক বাহিনীতে কাজ করা নাগরিকরা দেশে ফিরলে তাদের আটক করা হবে এদিকে তুরস্কের পার্লামেন্টে উত্থাপিত তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের সম্পর্কিত বিলটির উপর ভোটাভোটি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে এদিকে এদিকে তুরস্কের পার্লামেন্টে এমন একটি বিল উত্থাপন করা হয়েছে যার ফলে তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিল করা হবে শিগগিরই বিলটির ওপর ভোটাভুটি অনুষ্ঠিত হবে তুরস্কের কুর্দি ইসলামপন্থী রাজনৈতিক দল হিদা পারে নেতারা তুর্কি ইসরায়েলি দ্বৈত নাগরিকদের তুর্কি নাগরিকত্ব বাতিলের বিলটি পার্লামেন্টে উপস্থাপন করেছে বিলটিতে বলা হয়েছে দ্বৈত পাসপোর্টধারী যেসব ব্যক্তি ইহুদিবাদী ইসরায়েলে বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করছেন তাদের নাগরিকত্ব শুধু বাতিল হবে তুরস্কের ক্ষমতাসীন জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সঙ্গে আসন সমঝোতার ভিত্তিতে নির্বাচন করে তুরস্কের পার্লামেন্টে কুর্দি ইসলামপন্থী হিদাপার দল চারটি আসনের অধিকারী হয়েছে ক্ষমতাসীন দলের জোটসঙ্গী হওয়ার কারণে ধারণা করা যায় হিদাপারের পক্ষ থেকে আনিত বিলটি তুর্কি সংসদে পাশ হয়ে যাবে অবরুদ্ধ গাজা উপত্যকার বিরুদ্ধে অতিবাদী ইসরায়েলের পার্শ্ববিক গণহত্যার জের ধরে গাজাবাসী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তুর্কি সরকার এখন পর্যন্ত বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে সর্বশেষ গত পাঁচই মে তুর্কি সরকার ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক লেনদেন বন্ধ ঘোষণা করে